সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ফরিদপুর দুই আসনে, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি ভালো আছি। তো আমরা আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগ সরকারকে মানুষ বা জনগণ বারবার ভোট দিয়ে ক্ষমতায় নিচ্ছে যে প্রত্যাশায়, সেই প্রত্যাশা আপনাদের সরকার কতটুকু পূরণ করতে পেরেছে? আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে 14.5 বছর যাবৎ একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমাদের এই রাষ্ট্রীয় ক্ষমতার মূল মন্ত্র হচ্ছে জাতির পিতা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, মানবতার কান্ডিরি, দেশরত্ন, তার যে দূরদর্শিতা, তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সরকার পরিচালনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রতিফলন, যে সুফল, সেটা বাংলার জনগণ পাচ্ছে। আপনারা জানেন যে এই বিএনপি সরকারের আমলে এই বাংলাদেশের বাজেটের অ্যামাউন্ট ছিল 67,000 কোটি টাকা, ঠিক সেখানে আজকে 7,61,000 কোটি টাকার বাজেট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দিচ্ছে। আজকে উন্নয়ন, বাংলাদেশের যে উন্নয়ন, অভূতপূর্ব উন্নয়ন, সেই উন্নয়নের মাত্রা এমন জায়গায় পৌঁছে দিয়েছে, উনি উন্নয়নশীল একটি রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করেছে। আজকে আমরা এই দক্ষিণ বাংলার মানুষ, আজকে প্রতিটা ঘরে ঘরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে সাফল্য, সেটা আমরা ভোগ করছি। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, আপনি সেই নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করবেন কিনা, দলের কাছে চাইবেন কিনা? হ্যাঁ, আমি আজকে 35 বছর যাবৎ আমি এই নির্বাচনী এলাকায় রাজনৈতিক অঙ্গনে জনগণের পাশে কাজ করছি। দলের হয়ে আমি দীর্ঘদিন যাবৎ এই প্রতিটা ইউনিয়নে গ্রামে গ্রামে আওয়ামী লীগের উন্নয়নের সাফল্যের যে চিত্র, সেটা আমি জনগণের কাছে মাঝে তুলে ধরছি। আমি এই এলাকার এমপি ছিলাম, এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে এবং এই এলাকার উন্নয়নের জন্য যা কিছু করার আমি আমাকে নিবেদিত করেছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক নেতার একটা কমিটমেন্ট থাকে, সততা থাকে, নিষ্ঠা থাকে, জনগণের প্রতি আস্থা থাকে, জনগণের প্রতি ভালোবাসা থাকতে হয়। কতটুকু আশাবাদী? কারণ আরও অনেকেই আছেন মনোনয়ন প্রত্যাশী, সেটি স্বাভাবিক, আর অনেকেই মনোনয়ন চাইবেন, আপনি কতখানি আশাবাদী? আমি এই নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ যারা জানে আমাকে, তারা একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে জানে। আমি সেটা আমার রাজনৈতিক জীবনে সেতে প্রতিফলন ঘটাতে পারছি। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট ব্যক্তিদেরকে উনি গ্রহণ করবেন এবং তাদেরকে নমিনেশন দিবেন। তার একটি কথা উনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে অনেকগুলো ফুলের মধ্যে থেকে একটি ফুল তিনি বেছে নেবেন। আমার সেই জায়গায় আমার প্রত্যাশা যে নিশ্চয়ই জনগণ আমাকে যেভাবে জানে যে সবথেকে ভালো একটা ফুল, সে নেত্রীও সেই ফুলটা ভালো ফুল হিসাবে আমাকে গ্রহণ করবেন এবং বেছে নেবেন বলে আমার প্রত্যাশা। ছোট্ট করে জানতে চাইবো, আপনার নিশ্চয়ই স্বপ্ন রয়েছে এই আসনকে ঘিরে, সেটি যদি বলেন। স্বপ্ন, সব থেকে বড় ব্যাপার আমার এই নগরকান্দা সালতা উপজেলা একটা মানে অতি গণগোল ফাসাদ কাইজেডাঙ্গা এলাকা, এটা শান্তি শৃঙ্খলা বিরাজ করার জন্য আমার যা যা করণীয় সেটা আমি করব, এবং অতীত আমি এইভাবেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই এমপিগিরি করেছি। অসংখ্য ধন্যবাদ, আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।